রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে হয় আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আগে আমার বন্ধুকে ভালোবাসো সুবহানাল্লাহ বলেন আমি আল্লাহকে যদি পাইতে চাও আগে আমার বন্ধুকে ভালোবাসো আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কি না আমার নবীর একজন সাহাবী যে সাহাবীর নাম ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ বলেন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসতো রে বাবা এমন ভালোবাসতো আমার নবীকে এত বেশি আমার নবীকে ভালোবাসতো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন আমার নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নবীজি সাহাবীদেরকে নিয়ে বসে আছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীদের ভিতরে কেমন ভিতরে কিতাবের মাঝে পাওয়া যায় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আমার নবীর দরবারে আসতো গো সমস্ত সাহাবীদের পিছনে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইতেন ও জাবের ঘটনা কি কারণ কি তুমি সবার পিছনে কেন দাঁড়াও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দুনিয়াবাসী রে ও জগৎবাসীরা আমি সবার পিছনে কেন দাঁড়াইতাম জানুনি আমি সবার পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার দয়াল নবীর চেহারা মুবারকটা দেখতাম আমি যদি কারো পাশে দাঁড়াইতাম কারো গায়ের ধাক্কা লাগে আমার নবীর নজর থেকে আমার নবীর প্রতি আমার দৃষ্টিটা ঘুরে যেত আমি যদি কারো পাশে দাঁড়াইতাম বা কেউ যদি আমার সামনে দাঁড়াইতো কেউ যদি আমার পিছনে দাঁড়াইতো হয়তো তার জন্য আমি আমার দয়ালের চেহারা মুবারক দেখতে পেতাম না সুবহানাল্লাহ এই জন্য আমি সমস্ত সাহাবীদের পিছনে দাঁড়াইতাম যাতে আমার দয়ালের আমার দয়াল নবীর চেহারা মুবারক দেখতে আমার কোনো সমস্যা না হয় ও আমার বন্ধুরা গভীর মনোযোগ এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আসলেন আমার নবীর দরবারে আসার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কান্দে সুবহানাল্লাহ আমার নবীর চেহারার দিকে তাকাইয়া জাবের কান্দে রে ও জাবের কেন কান্দো কেন কান্দো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এমন মায়ার ছবির ছবি এমন দয়াল নবীর ছবি এমন দয়াল নবীর চেহারা দেখলে মন তরতা নরম হয়ে যায় নবীজিকে ভালোবাসার উদাহরণ চোখের পানি বুঝা যায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কান্দে আর কান্দে আমার নবী জাবেরের ডাক দিয়া কয় জাবের রে এ জাবের তুমি কেন কান্দো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ের নবীজি আমি জাবের শুনেছি আপনি নবী নাকি আজকে তিন দিন কিছু খান নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জাবের আরো শুনেছি আপনার আবু বকর আপনার ওমর আপনার উসমান আপনার আলী আপনার সাহাবীরা আজ তিন দিন কিছুই মুখে নেয় নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর নূরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমি জাবের এই জন্য কাঁদতেছি হায়রে এই মায়ার নবীর চেহারাটা কত সুন্দর এই সুন্দর নবীটা এই সুন্দর নূরের নবীটা আজ তিন দিন কিছু খায় নাই কিছু খায় নাই এই কথা ভেবে আমি জাবের কাঁদতেছি আমার বাবারাম আমার নবীটা কেমন আমার নবীর চেহারাটা কেমন আমার নবীর চেহারাটা এত সুন্দর রে বাবা চন্দ্ররাত পূর্ণিমাময় রাতে আমার নবী যখন হাঁটতো মা আয়েশা বলে আমি একবার চন্দ্রের দিকে তাকাইতাম আবার আমার নবীর চেহারার দিকে তাকাইতাম জোর জোর বলেন সুবহানাল্লাহ আমার কাছে চাঁদের চাইতে আমার দয়ালের চেহারাটা আরো বেশি সুন্দর লাগতো আমার বাবারাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে তিন দিন নাকি আপনি কিছু খান নাই আপনার সাহাবীরাও কিছু খায় নাই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারও তো কোনো কিছু নাই আপনি নবীকে দেওয়ার মতো আপনি নবীর খুদার কষ্টে আমি জাবের কাঁদতেছি গো নবী আমার নবী কয় জাবের রে কে বলছে তোমার কাছে কিছু নাই আমি নবীকে দেওয়ার জন্য জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খাবার কোনো কিছু নাই খাবার বলতে কোনো কিছু নাই আমি আপনাকে কি দিতাম আপনার সাহাবীদেরকে কি দিতাম আমার নবী কয় জাবের রে তোমার বাড়িতে তিন মাসের একটা বকরির বাচ্চা আছে শুধু কেবল তাই নয় ও জাবের তোমার বাড়িতে এক কেজি আটাও আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই আমার নবীর পাক জবানে কথাটুকু শুনলেন আমার নবীর দরবার থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া বাড়িতে গেলেন সুবহানাল্লাহ বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবিরে আমার ঘরে কোনো খাবার আসেনি বিবি ডাক দিয়া কয় প্রাণের স্বামী গো ঘরে আমাদের শুধু এক কেজি আটা অবশিষ্ট আছে আর তিন মাসের একটা ছাগলের বাচ্চা আছে সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হায় রে আমার নবী যে বলেছে আমার ঘরে তিন মাসের একটা ছাগলের বাচ্চা আছে এক কেজি আটা আছে নবী কেমনে জানলো আমার বিবি তো দেখি এখন সেই কথাই বলতেছে নবী যেই কথা কইছে সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আমার নবী কি কোনোদিন আমার বাড়িতে আইছেনি বিবি কয় না গো প্রাণের স্বামী না আমার নবী তো কোনোদিন আমার বাড়িতে আসে নাই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাহলে আমার নবী কিভাবে কইলো আমার বাড়িতে তিন মাসের একটা ছাগলের বাচ্চা আছে এক কেজি আটা আছে এটা আমার নবী কিভাবে কইলো আমার বাবার আরে আমার নবী হইলেন গায়েবের খবর দেনেওয়ালা সুবহানাল্লাহ আল্লাহ আমার নবীর জানায় আমার নবী তা বলে দেয় সুবহানাল্লাহ কোন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া আমার নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়িতে একটা তিন মাসের ছাগলের বাচ্চা আছে এক কেজি আটাও আছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জাবের মনে মনে ধারণা করেছি মনে মনে চিন্তা করেছি আপনি নবীরে এক বেলা দাওয়াত দিয়া খাওয়াবো আমার নবী কয় জাবের রে তুমি কি শুধু আমি নবীরে দাওয়াত দিয়া খাবাইবা আমার আবু বকর উমর উসমান আছে তাদের কি কি দাওয়াত দিবা না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবীদেরকেও আমি দাওয়াত করলাম ইয়া রাসূলুল্লাহ সমস্যা হইলো আপনার এতগুলা সাহাবীদেরকে খাওয়ানো আমি জাবেরের পক্ষে সম্ভব নয় আমার নবী কয় জাবের রে তুমি দাওয়াত দাও কবুল করার মালিক আমি সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর দাওয়াত আপনার আবু বকর উমর উসমানের দাওয়াত আপনার শত শত সাহাবীদের দাওয়াত আপনি সবাইরে লইয়া আমার বাড়িতে দাওয়াত খাইতে যাইবেন আমার নবী দাওয়াত কবুল করলেন দাওয়াত গ্রহণ করলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়া বাড়িতে গেলেন বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে আল্লাহর নবীরে দাওয়াত দিয়া আইছি আল্লাহর নবীর সাহাবীদেরকে দাওয়াত দিয়া আইছি ও বিবিরে ঘরে যেই বকরিটা রইছে ওই বকরিটা দাও বকরিটা জবাই করব আর ঘরে যে আটাগুলো রয়েছে সেই আটাগুলা দিয়া তুমি রুটি বানাই ফেলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় বিবি রে বকরিটা কোথায় রাখছো বকরিটা কোথায় ও আমার বাবারা জাবেরের দুইটা সন্তান ছিল কয়টা সন্তান বিটা একটা ডাক দিয়া কয় স্বামী রে বকরিরা তো তোমার সন্তানেরা মাঠে চড়াইতে নিছে বকরিরা তো তোমার সন্তানেরা মাঠে খাবার খাওয়াইতে নিছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ালো একটা তরবারি ঘরের ভিতর থেকে লইয়া মাঠে যাইয়া খুঁজতে খুঁজতে দেখতেছে জাবেরের দুইটা সন্তান ওই বকরিটারে মাঠে ঘাস খাওয়াইতেছে খাবার খাওয়াইতেছে চড়াইতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানদেরকে ডাক দিয়া কয় ও আমার সন্তানেরা রে ও আমার সন্তানেরা বকরিটা
বাচ্চাটা লইয়া এইদিকে আসো বকরিটার জবাই করব আল্লাহর নবীরে এক বেলা খাওয়াইব ওই সময়কার ছোট ছোট বাচ্চারাও আমার নবীরে ভালোবাসতো সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চারাও আমার নবীকে ভালোবাসতো আমার নবী ছোট ছোট বাচ্চাদেরকে আদর করতেন কিতাবের মাঝে পাওয়া যায় কিছু বাচ্চা খেলাধুলা করতেছে আমার নবী রাস্তা দিয়ে যাইতেছে আমার নবী একটা বাচ্চারে ডাক দিয়া কইলো এই তুমি এইদিকে আসো বাচ্চাটা আমার নবীর কাছে আসলো আসার পরে আমার নবী বাচ্চারে সালাম দিল সুবহানাল্লাহ রহমাতাল লিল আলামিন ছোট বাচ্চারে সালাম দেয় আর এখন বর্তমান যুগে আমাদের সমাজে টিয়া হইসা দুগার মালিক ওই গেলে গরিব রে মানুষ মনে করে না কথা কন ঠিক অহংকার ভিতরে কাজ করে সালাম দিতে চায় না অথচ আমার নবী কয় সালাম দেওয়া সুন্নত সালামে রয়েছে অনেক ফজিলত সুবহানাল্লাহ যেই ব্যক্তি দৈনিক 20 জন রে সালাম দিব কয়জন রে যেই ব্যক্তি দৈনিক 20 জন রে সালাম দিব ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তার জন্য আমার আল্লাহ ওই দিনের কবর আজাব মাফ করে দিবে ও আমার বন্ধুরা বলতে চেয়েছিলাম আমার নবী ছোট্ট বাচ্চারে ডাক দিয়া সালাম দিল সালাম দিয়া জিজ্ঞেস করলো কেমন আছো বাচ্চা বলল ইয়া রাসূলুল্লাহ আমি ভালো আছি আমার নবী জিজ্ঞেস করলো তোমার যে একটা লাল পাখি ছিল লাল পাখিটা কোথায় সুবহানাল্লাহ ছোট বাচ্চারা কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমার খোঁজ খবরও রাখেন এবং আমার লাল পাখিটারও খোঁজ খবর রাখেন ও আমার বাবারা বলতে চেয়েছিলাম এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা সন্তান ছিল তারা আমার নবীকে অনেক বেশি ভালোবাসতো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের আরে ছাগলটারে জবাই করব আল্লাহর নবীরে খাওয়াইব এই দিকে নিয়ে আসো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানরা ছাগলটারে নিয়ে আসলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে ছাগলটারে জবাই করে দিল সুবহানাল্লাহ আল্লাহর নামে ছাগলটারে জবাই করে দিল জবাই করে দেওয়ার পরে এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলটারে নিয়া বস্তুগুলা গায়ের থেকে ছুড়াইয়া সুন্দর করে তৈয়ার তার করে বিবেকে দিল বিবে তুমি রান্না করো আমি আল্লাহর নবীর দরবার যাইতেছি আল্লাহর নবীকে নিয়ে আসার জন্য জোরে জোরে কান সুবহান এই দিক দিয়ে জাবেরের দুইটা সন্তান একটা সন্তান আর একটা সন্তানরে ডাক দিয়া কয় ও ভাই রে ভাই দেখছুনি আব্বা আমাদের এত সুন্দর ছাগলটারে কিভাবে যে জবাই করে দিছে ছোট ভাইটা বড় ভাইটারে কয় বাইরে দেখছি রে দেখছি কত সুন্দর করে জবাই করে দিছে এবার ছোট ভাইটা বড় ভাইটারে কয় বাইরে ভাই তুমি একটু শো আমি তোমারে আমাদের ছাগলটার মতো জবাই করমু ছোট বাচ্চা মানুষ কথা বুঝেন নাই ছোট বাচ্চা মানুষ আবেগ বেশি কি বেশি আবেগ বেশি কত রকমের বাহানা যে তারা জানে কথা কন ঠিক নি বাবার জিগায় বাবা এইটা কি বাবা উত্তর দেয় আবার জিগায় ওইটা কি বাবা আবার উত্তর দেয় আবার জিগায় ওইটা কি বাবা কিন্তু বিরক্ত হয় না সন্তান যেটার কথাই জিজ্ঞেস করে বাবা সেটারই উত্তর দেয় কথা বলেন ঠিক কি না পৃথিবীতে বাবারা হচ্ছে সবচাইতে ধৈর্যশীল কথা কন ঠিক না বেটি পৃথিবীতে বাবারা হচ্ছে সবচাইতে ধৈর্যশীল কিন্তু সন্তানরা ধৈর্যশীল নয় সন্তানরা যখন বড় হয়ে যায় বাবারা যখন বৃদ্ধ হয়ে যায় মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন মানুষের বুদ্ধি শুদ্ধি কইমা যায় কথা কন ঠিক কি না এই বুদ্ধি শুদ্ধি কইমা যখন যায় এই বৃদ্ধ মানুষগুলি সন্তানের কাছে যখন এইটার জন্য বাহানা ধরে ওইটার জন্য বাহানা ধরে সন্তানকে এইটার কথা বলে ওইটার কথা বলে সন্তান তখন বিরক্ত মনে করে কথা কন ঠিক কি না কিন্তু অথচ ছোটবেলায় তুমি সন্তান তোমার বাবাকে কত প্রশ্ন করেছিলা আকামিলা কথা গেনি হেগেনি তোমার বাবার তুমি জিগাইছো তোমার বাবা ধৈর্য সহকারে উত্তর দিছে কথা কন ঠিক নি কিন্তু আজকে তুমি সন্তান বড় হয়ে গেছো তোমার বাবা তোমার মা বৃদ্ধ হয়ে গেছে বুদ্ধি শুদ্ধি কইমা গেছে ছোট্ট ফোলা ভাইয়ের মতো আচার আচরণ করতেছে তোমার কাছে এইটার বাহানা ধরে ওইটার বাহানা ধরে এইটার কথা জিজ্ঞেস করে ওইটার কথা জিজ্ঞেস করে তুমি বিরক্ত বোধ কইরা বিরক্ত হইয়া ধৈর্য হারা হইয়া খেতি মারিয়া খেতি দিয়া তুমি তোমার বাপ মায়ের সাথে কথা কন ঠিক না ভাই তো বলতে চেয়েছিলাম জাবেরের ছোট সন্তানটা বড়টারে বলতেছে ভাই রে ভাই আব্বাই আমাদের ছাগলটারে কিভাবে জবাই করছে তুমি দেখছুনি কহো আমি দেখছি কহো তুমি শো আমি তোমারে ওইভাবে জবাই করব জাবেরের সন্তান দুটি ছাদের উপরে গেল ছাদের উপরে যাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ছুরিটা দিয়া ছাগলটারে জবাই করছিল ওই ছুরিটা নিয়ে আসলো
নিয়ে আসার পরে জাবেরের বড় সন্তানটারে ছাদের উপরে শোয়াইয়া ছোট্ট ভাইটা যেই মাত্র গলার মাঝে ছুরিটা ধরছে রে এত ধার ছিল ওই ছুরিটাতে ধরার সাথে সাথে জাবেরের বড় সন্তান তার দেহটা দেহ থেকে মাথাটা মুহূর্তের ভিতরে আলাদা হয়ে গেছে এইবার ছোট ভাইটা কয় বাইরে ভাই ও ভাই তুমি উঠো ভাই তুমি উঠো কোথেকে উঠবো কথা কন ঠিক নি কোথেকে উঠবো জবাই তো কইরা দিছে ছিড়াই রক্ত বাইর হইছে কোথেকে আর উঠবো ছোট্ট ভাইটা তাকাইয়া দেখে বড় ভাইয়ের চোখগুলি সাদা হয়ে গেছে গলা দিয়া অজুর দ্বারা রক্ত বাইর হইছে বড় ভাইটা মুহূর্তের ভিতরে ছটফট করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছোট্ট ভাইটা যখনই দেখলো বড় ভাই তো আর দুনিয়াতে নাই বড় ভাইটা ছোট্ট ভাইটার কাছে যাইয়া কয় বাইরে ভাই আমরা আমি তো তোমারে মারতে চাই নাই রে ভাই আমি তো তোমারে মারতে চাই নাই আমি তো তোমারে দেখাইতে চাইছিলাম আব্বা কিভাবে আমাদের ছাগলটার জবাই করছে ও ভাই তুমি উঠো তুমি কেন ঘুমাইয়া রইছো তুমি কথা কও না কেন বাইরে তুমি কথা কও না কেন আহা জাবেরের বড় ছেলে কথা কয় না নড়েও ছড়েও না ছোট্ট ছেলেটা ভয় পাইয়া গেছে এত বেশি ভয় পাইয়া গেছে ছোট্ট ছেলেটা কয় আমার খেলার সাথী আর রইল না আমার খেলার সাথী বলতে আর কেউ নাই যেই ভাই দুনিয়াতে নাই সেই ভাই যেহেতু দুনিয়াতে নাই আমিও দুনিয়াতে থাকতে চাই না জাবেরের ছোট্ট ছেলেটা মুহূর্তের ভিতরে ছাদ থেকে লাভ দিয়া জমিনে পড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে এইদিকে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে গেলেন আমার নবীকে নিয়ে আসার জন্য বিবি এই দিক দিয়া রুটি বানাইতেছে গোশত ভাগ করতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে যাইয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি তাড়াতাড়ি আমার বাড়িতে চলেন আমার বিবি রান্না বান্নার কাজ শেষ করেছে আপনার সাহাবীদেরকে নিয়ে চলেন আমার নবী জাবের রে ডাক দিয়া কয় জাবের রে ও জাবের তোমার বাড়িতে যে আমি যাব তোমার না দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আছে বড় করে বলেন সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা সন্তান আছে আপনি নবী জানেন কেমনে জাবের রাদিয়াল্লাহু তাআলা কয় ইয়া রাসূলুল্লাহ আমার দুইটা সন্তান আছে আপনি জানেন কেমনে আমার নবী কয় জাবের রে আমি নবী তো হইলাম গায়েবের খবর দেনেওয়ালা গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় সুবহানাল্লাহ কোন গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায় উম্মতের হিমায়ায় নবী শুইছে মদিনায় সুবহানাল্লাহ কোন আমার বন্ধুরা আমার নবী কয় জাবের রে তোমার দুইটা সন্তান যেন কোথাও না যায় তোমার সন্তান গুলিরে নিয়া আমি নবী তোমার বাড়িতে দাওয়াত খাইব আয় রে এই দিক দিয়া তো সন্তান দুনিয়াতে নাই আসেনি সন্তান দুনিয়াতে নাই আমার নবী যাইতেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা নু আগে আগে যাইতেছে সুবহানাল্লাহ কোন আমাদের বাড়িতে যদি কোনো মেহমান আসে আমরা মেহমানরে আগাইতাম যাই যাই কি না মেহমানরে আগাইতাম যাই মেহমান বাড়িতে আসার আগে আগে নিজরাও তাড়াতাড়ি করে ঘরে আসি ঘরের বিছনা ফাতি যা কিছু আছে সব কিছু গুছিয়ে গেছে রাখার জন্য কথা কন ঠিক কি না মেহমান যাতে আইসা পরিবেশটা সুন্দর দেখে কথা বলেন ঠিক কি না জাবের রাদিয়াল্লাহু তাআলা আগে আগে আসতেছে আমার নবী পিছনে সাহাবীরা পিছনে শত শত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিরে আয়েশা কয় বিবিরে নবী তো আসতেছে আর বেশি দেরি নাই ও বিবি রান্না বান্নার কাজ সারছেনি বিবি কয় প্রাণের স্বামী গো রান্না বান্নার কাজ শেষ হইছে এইবার জাবের কয় ও বিবিরে আমার সন্তানগুলি কোথায় বিবি কয় প্রাণের স্বামী গো তোমার সন্তানগুলি তো মাঠে খেলতে গেছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমার নবী কইছে আমার সন্তানদের ছাড়া আমার নবী দাওয়াত খাইতো না আইরে আমার সন্তানদেরকে তো এখন খোঁজ কইরা নিয়ে আইতোই কথা কোন ঠিক কি না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঠে গেলেন সন্তানদেরকে পাইলেন না যেই মুহূর্তে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর ছাদের উপরে উঠলেন গরুর ছাদের উপরে ওঠার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দৃশ্যটা দেখলো রে বাবা এই দৃশ্যটা দেখার জন্য জাবের প্রস্তুত ছিল না জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে ওই ছাদের উপরে জাবেরের বড় সন্তানটা শুইয়া আছে বড় করে কন্যা সুবহানাল্লাহ জাবের রাদিয়াল্লাহু তাআলার সামনে যাইয়া কয় সন্তান রে
তোরে অবস্থা হইল কেমনে, কে রে তোরে অবস্থা করলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা নুসকের পানি ছাড়ে দিয়া একটা চিৎকার দিয়া আমার আল্লাহ রে কয়, আল্লাহ রে এইটা তুমি আমারে কি দেখাইলা। বাবা তো সন্তান হারাইছে, জাবের এবার কান্দে আর কান্দে। এইবার জাবের কয়, হায় রে আমার ছোট সন্তান কোথায়। এইবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাত্র ছাদ থেকে নিচের দিকে তাকাইছে রে বাবা, নিচের দিকে তাকাইয়া দেখে ছোট সন্তানটাও মারা গিয়েছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নু তাড়াতাড়ি কইয়া ঘরের ভিতরে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, বিবি রে এমন একটা ঘটনা ঘটছে রে বিবি, যে ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না। বিবি কয়, প্রাণের স্বামী গো কি হইছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বিবি রে আমার একটা সন্তান আর একটা সন্তান রে জবাই কইরা দিছে, একটা সন্তান আর একটা সন্তান রে জবাই কইরা দিছে, আর একটা সন্তান ছাদ থেকে লাভ দিয়া জমিনে ফইরা মারা গিয়েছে। ও বিবি রে এই দিক দিয়া নবীও আসতেছে, এই দিক দিয়া সন্তানও দুনিয়া থেকে বিদায় নিছে। বিবি রে কি করব, আমি তো কিছুই বুঝি না। জাবের স্ত্রীটা এতই ধৈর্যশীল ছিল, আর বর্তমানে আঙ্গজ যুগের মহিলা গোষ্ঠাতে যদি এই ঘটনাটা ঘটত, চিল্লাইয়া মেতাইয়া হাঁকাইয়া পুরা দশ গ্রামের মানুষ রে গুনথুবাইত। কথা কন ঠিক কিনা? জাবের স্ত্রী কয়, পানের স্বামী রে আল্লাহর নবী আসতেছে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে যাতে কোন বিঘ্ন না ঘটে, আল্লাহর নবীর মেহমান বাড়িতে যেন কোন ত্রুটি না ঘটে। ও জাবের রে, ও আমার প্রাণের স্বামী রে, সন্তানরা যেহেতু মারা গিয়েছে, সন্তানরা যেহেতু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও জাবের রে, ও আমার প্রাণের স্বামী রে, সন্তান দুটার লাশগুলি একসাথ কইরা একটা জায়গায় লুকাইয়া রাখতে হবে। জাবের কয়, বিবি রে তুমি কাউ সন্তানদের লাশ লুকাইয়া রাখবা, কিন্তু আমার নবী তো কইছে আমার সন্তানদের ছাড়া দাওয়াতে খাইবে না। বড় করে কন্যা সুবহানাল্লাহ, আর একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ। নবী কইছে সন্তানদের ছাড়া দাওয়াত খাইতো না, এই দিক দিয়ে সন্তান দুটা মারা গেছে। বিবি কয়, তাদেরকে বস্তার ভিতরে বইরা তাদেরকে একটা জায়গায় লুকাইয়া রাখো। বেজাল লাগছিনি, কথা বলেন বেজাল লাগছিনি। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবী বিবির কথা মতো সন্তান দুটার বস্তার ভিতরে ঢুকাইলেন। বস্তার ভিতরে ঢুকানোর পরে সন্তান দুটার লাশটারে খাটের নিচে ঢুকাইয়া রাখলেন। কোথায়? খাটের নিচে ঢুকাইয়া রাখলেন। এইবার আমার নবী ঘরের ভিতরে আসলেন, সাহাবীদেরকে নিয়ে আসলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বসতে দিলেন, সাহাবীদেরকে বসতে দিলেন। সাহাবীদের সামনে, আমার দয়ালের সামনে, আমার দয়াল নবীর সামনে ওই তিন মাসের ছাগলের বাচ্চার গোস্তগুলা বুনা কইরা 1 কেজি আটা দিয়া রুটি বানাইয়া আমার নবীর সামনে, সাহাবীদের সামনে জাবের যখন নিয়ে আসলো, আমার নবী কয়, জাবের রে তুমি খানা আনছো, খানা খাবো ঠিক আছে, তবে আগে তোমার সন্তানগুলির ডাক দাও, তোমার সন্তানদের ছাড়া আমি নবী খানা মুখে নিব না। এই দিক দিয়ে আমার নবী 3 দিনের উপবাস, সাহাবীরা 3 দিনের উপবাস। একটা মানুষ যখন সারা দিনের ক্ষুধার্ত থাকে, সন্ধ্যাবেলায় যখন তার সামনে খানা দেওয়া হয়, বলেন তো বাবা সে দেরি করবে না, তাড়াতাড়ি খানাটা খাইয়া লইব, তাড়াতাড়ি খাই ফেলিব। কথা কন ঠিক কিনা? কিন্তু আমার নবী 3 দিনের উপবাস, সাহাবীরাও 3 দিনের উপবাস, আমার নবী খানা মুখে দেয় না। আমার নবী কয়, জাবের রে তোমার সন্তানগুলি নিয়ে আসো, আমি নবী তাদেরকে নিয়ে একসাথে খানা খাইব। জাবের রাদিয়াল্লাহু তাআলা নুসুকের পানি ছেড়ে দিয়া আমার নবীর একটা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জানেননি আমার বাড়িতে কি ঘটনা যে ঘটেছে। আমার নবী কয়, জাবের রে কি হইছে রে জাবের, তুমি আমারে কও। জাবের রাদিয়াল্লাহু তাআলা নু কয়া, রাসূলুল্লাহ সন্তান দুইটারে আপনার সামনে আমি জাবের হাজির করতে পারবো, কিন্তু জিন্দা নয় মরা।
जिंदा नय मरा आमार दुईटा सन्तान रे आमी आपनार सामने हाजिर करते पारबो आमार नबी कय जाबेर रे की होइछे जाबेर रादियल्लाहु ताआला नु कय या रसूलुल्लाह आमार तीन मासेर बकरीर बच्चाटा रे आमी जखन जबाई করেছিলাম আমার সন্তানরা দেখেছিল আমার সন্তানরা দেখার পরে তারা প্র্যাকটিক্যালি একজন আরেকজনের সাথে কিভাবে আমি ছাগলটারে জবাই করছি একজন আরেকজন রে এইভাবে জবাই করছে এইজন্য আমার নবী বলেছেন সুনানে আবু দাউদ শরীফের হাদিস যখন কোন বাচ্চা 2 বছর বয়স হয়ে যায় কত বছর মোটামুটি কিছুটা বুঝে কথা কন ঠিক নি তিন বছর বাচ্চা পুরাপুরি দেখ কিছু বুঝে কথা কন ঠিক না জন্য বাচ্চার সামনে আড়াই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চার সামনে এমন কোন কাজ করন যাইতো না যেটা পরবর্তীতে সে প্র্যাকটিক্যাল দেখাইবো কথা কি বুঝে আসছিল এইবার আমার নবী কয় যাবের রে নিয়া আসো তোমার সন্তান গুলি রে নিয়া আসো যাবের রাদিয়াল্লাহু তাআলা নু যেই মাত্র তার দুইটা সন্তান রে আমার নবীর সামনে বস্তায় ভরা অবস্থায় নিয়ে আসলো আমার নবী দুইটা সন্তানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে বড় করে কোন সুবহানাল্লাহ আমার নবী মুস্কি মুস্কি হাসেন কেমন দেখেন রে বাবা যেখানে সন্তান মারা গেছে কান্দার কথা সেইখানে আমার নবী মুস্কি মুস্কি হাসে সুবহানাল্লাহ গো আমার নবী কয় যাবের রে ও যাবের তোমারে কে কইছে তোমার সন্তানরা মরা তুমি বস্তার মুখটা খোলো বস্তার মুখটা খোলার পরে তুমি যাবের দেখবে তোমার সন্তানরা জিন্দা বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ এইবার যাবের রাদিয়াল্লাহু তাআলা নু কইয়া রাসূলুল্লাহ নবী গো এইটা আপনি কি কইলেন কি কইলেন যাবের রাদিয়াল্লাহু তাআলা নু একটা মুহূর্ত দেরি কইলেন না সাথে সাথে বস্তা দুইটার মুখ যখনই খুলল রে বাবা দেখতেছে সন্তান দুইটার হাতগুলা নড়তেছে আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ যাবের রাদিয়াল্লাহু তাআলা নু মুহূর্তের ভিতর দিয়ে সন্তানগুলিকে বস্তার ভিতর থেকে বের করলেন কল্লা আলাদা দেহ আলাদা সুবহানাল্লাহ কোন হাত কিন্তু লড়ে হাত কিন্তু লড়ে কল্লা কিন্তু আলাদা মাথাটা দেহ থেকে আলাদা আমার নবী কয় যাবের রে ও যাবের তোমার সন্তানের মাথাটা আর দেহটা আমি নবীর সামনে নিয়ে আসো যাবের রাদিয়াল্লাহু তাআলা নু আমার নবীর সামনে সন্তানের মাথাটা আর দেহটা যেই মাত্র নিয়ে আসলো আমার নবী একটু মুখের থেকে একটু থুতু মুবারক সন্তানের কল্লাতে আর দেহটাতে লাগাইয়া দেওয়া মাত্রে মুহূর্তের ভিতরে দেহ আর মাথাটা জোড়া লাগা গেছে আওয়াজ দিয়ে কর না সুবহানাল্লাহ মুহূর্তের ভিতরে দেহ আর মাথাটা জোড়া লাগা গেছে আমার নবী এবার কয় যাবরের সন্তান রে শুইয়া থাকিস না ঘুমাইয়া থাকিস না উঠ 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 আমি নবীর সাথে তুই খানা খাবি বড় করে বলেন না সুবহানাল্লাহ মুহূর্তের ভিতরে যাবরের সন্তান শোয়া থেকে লাফ দিয়ে উঠে গেছে আরেকটা সন্তান বাকি আছে আছে না নাই আরেকটা সন্তান বাকি আছে ছোট সন্তানটা আমার নবী কয় যাবের রে তোমার ছোট সন্তানটারে আমি নবীর সামনে নিয়ে আসো আমার নবীর সামনে যখন ছোট সন্তানটারে নিয়ে আসলো আমার নবী কয় ও নানা ভাই তুমি কেন ঘুমাইয়া রইছো উঠো 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 আমি নবীর সাথে তুমি খানা খাইবা আমি নবী আজকে তিন দিন রুফাস কিছুই খাই নাই ঘুমাইয়া থাইকো না আর আমি নবীরে কষ্ট দিও না আমি নবী যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না আমার
আর সাহাবীদের যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না তাড়াতাড়ি উঠো তোমার আদরের বকরির তোমার আদরের ছাগলের গোশত দিয়া তুমি কি আটা রুটি খাইবা না সুবহানাল্লাহ কোন মুহূর্তের ভিতরে ছোট সন্তানটা শোয়া থেকে লাফ দিয়া উঠে গেছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা বাবারা বলেন তো বাবারা আমার নবী মরা মানুষ জিন্দা করতে পারেনি জোরে জোরে কোন পারেনি আমার নবী তো সব নবীর মত নয় কথা কোন ঠিক কি না ঈসা নবীর নাম আমরা শুনছি ঈসা নবীর নামের পাশে একটা লকব আছে রুহুল্লাহ সুবহানাল্লাহ কোন ঈসা নবীর নামের সাথে একটা লকব আছে রুহুল্লাহ ঈসা নবী তার জমানায় মরা মানুষরে জিন্দা করতে সুবহানাল্লাহ কোন তাহলে ঈসা নবী আর আমার নবী এক নয় কথা কোন ঠিক কি না আমার নবী হইলেন সকল নবীর নবী ঈসা নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মুখের ফু দিয়া বানাইছে আর আমার নবীরে আমার আল্লাহ কদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা বাবারা এই নবী জাবেরের মৃত্যু দুইটা সন্তানকে জিন্দা করে দিল জাবেরের সন্তানগুলির নিয়া আমার নবী খানা খাইতে বসলো সাহাবী হইছে শত শত সাহাবী কত সাহাবী শত শত সাহাবী তিন মাসের ছাগলের বাচ্চা এক কেজি আটার রুটি কথা কন ঠিক নি দশজন মানুষেরও তো ওই তো ন ওই বনি কথা কয় না ওই বনি সেখানে শত শত সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা নকর নবী গো তিন মাসের ছাগলের বাচ্চা এক কেজি আটা আপনার শত শত সাহাবীদের সামনে আমি জাবের বলজ্জিত আপনার সাহাবীদেরকে মনে হয় আমি ঠিকমতো মেহমানদারি করাতে পারবো না আমার নবীকে জাবের রে চিন্তা করিও না টেনশন করিও না আমি নবী তো হইলাম রহমাতাল লিল আলামিন আমি নবী তো হইলাম বরকতের নবী আমি নবী তো হইলাম রহমতের নবী আমি নবী তো হইলাম নিয়ামতের নবী আমি নবী যেইটা হাত দিয়া ধরি সেইটা লোহা থেকে সোনা হইয়া যায় আমি নবী হাত দিয়া ইশারা করলে আকাশের চন্দ্র দুই ভাগ হইয়া যায় আমি নবী হাত দিয়া গাছের ঢাল হাতে নিলে গাছের ঢালটা মুহূর্তের ভিতরে রাঙ্গা তরবারি হইয়া যায় আমি নবী যদি ইশারা করি সূর্যটা মাছ আকাশে দাঁড়াইয়া যায় সুবহানাল্লাহ ও সাহাবের রে তুমি খানাগুলা নিয়ে আসো সাহাবের রাদিয়াল্লাহু তাআলা নু খানাগুলা আমার নবীর সামনে দিলেন আমার নবী কয় সাহাবীরা রে তোমাদের যার যা লাগে এই পাত্র থেকে গোশত নিবা ওই পাত্র থেকে রুটি নিবা যার যা মনে চায় তোমরা তা পেট ভরে খাও কিতাবের মাঝে পাওয়া যায় 100 সাহাবী নয় 200 সাহাবী নয় 300 সাহাবী ছিল জোরে কোন সুবহানাল্লাহ 300 সাহাবী মন ভরে পেট ভরে তৃপ্তি সহকারে রুটি খাইলো গোশত খাইলো খাওয়ার পরে দিও রে বাবা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ফাতিলের দিকে তাকাইয়া দেখে এখনো তিনটা রুটি অবশিষ্ট রয়েছে এখনো ফাতিলের তলায় গোশত রয়ে গেছে বরকত দিয়েছেন কে হাত লাগছে কার জোরে কোন হাত লাগছে কার